বিগত বছরগুলোতে ঢাকায় নিষ্ক্রিয় থাকলেও এবার সরকার বিরোধী আন্দোলনের কেন্দ্র হবে রাজধানী এমন দাবি করে বিএনপি নেতারা বলছেন, গ্রেফতার কিংবা নির্যাতন কোনো কৌশলেই পিছপা হবে না দল। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে এবার অনড় তারা। আহমেদ সালেহিনের রিপোর্ট। মিছিল, সভা, মানববন্ধন কিংবা গণসমাবেশ, কর্মসূচি নিয়ে রাজপথে বিএনপি। গত বছরের মাঝামাঝি থেকে শুরু করে এখন পর্যন্ত সরকার বিরোধী আন্দোলনে নিজেদের সক্রিয় রেখেছে দলটি। তবে নির্বাচন কেন্দ্রিক এই আন্দোলনে ঢাকা এবং ঢাকার বাইরে সাধারণ মানুষের মাঝে কতটা সাড়া জাগাতে পেরেছে দলটি, নেতারা স্বীকার করছেন আগের আন্দোলনগুলোতে তেমন জাগেনি। কর্মী সমর্থকদের বাইরে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়নি তাদের আন্দোলনে। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এবার আন্দোলনের কেন্দ্রবিন্দু হবে ঢাকা। এখন তো ঢাকাতে বিএনপির শীর্ষ নেতারা বলছেন, এবার আর কোনো ভুল করতে চান না তারা, সেজন্য রাজধানী থেকে আন্দোলন শুরু করতে প্রস্তুত তারা। এর আগে আমাদের কিন্তু ফেলিওর ছিল ঢাকা শহরে, এটাও বুঝতে হবে যে ঢাকা শহরে অত্যাচার নিপীড়নটা একটু বেশি, সো এগুলিকে এড়িয়ে যাওয়া ঠিক অত ইজি না। এবারে ওই সুযোগ নাই যে সব জায়গায় আন্দোলন হয়েছে কিন্তু ঢাকা শহরে আন্দোলন হয় নাই, এবারে বরং আন্দোলনের কেন্দ্রবিন্দু এবং সূতিকাগার হবে এই ঢাকা শহর। বিরোধী দলকে দমন করার জন্য কতদূর নৃশংস পন্থা অবলম্বন করছে সেই বিষয়টাও কিন্তু আপনাদের নজর রাখতে হবে। ঢাকাকে কেন্দ্র করেই তো আচরণ বা আন্দোলন সবসময় গড়ে উঠেছে, সবসময় গড়ে উঠবে, ভবিষ্যতেও তাই হবে। তারা বলছেন, গ্রেফতার, নির্যাতনে পরোয়া করে না নেতাকর্মীরা, লক্ষ্য পূরণে আন্দোলনই একমাত্র পথ। এই যে পরিস্থিতি, তারপরেও কিন্তু সরকার কি করতে পেরেছে? এই যে আমরা 10টি গণসমাবেশ করেছি, যেখানে প্রত্যেকটি গণসমাবেশে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে, সরকার এটা বন্ধ করতে পেরেছে? এখানে ভয় দেখিয়ে চিরদিন মানুষকে আটকে রাখা যাবে? সেই দিন এখন শেষ। আমরা ধরেই নিয়েছি আমরা আন্দোলন করলেও ওরা মিথ্যা মামলা দিবে, আন্দোলন না করলেও মিথ্যা মামলা দিবে, আন্দোলন করলেও ওরা গ্রেপ্তার করবে, আন্দোলন না করলেও গ্রেপ্তার করবে। সো এগুলির জন্য বিএনপি এখন অত চিন্তা করে না, ওইটাকে সামনে রেখে এখন ভবিষ্যতে আন্দোলনের প্রস্তুতি নিয়েছে। সরকার পরিবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্রকাঠামো সংস্কারে 27 দফা বাস্তবায়নের সব দলকে এক হওয়ার আহ্বান জানান দলটির নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা।